রাধে রাধে, নমস্কার। কিচেন অফ গঙ্গার তরফ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আমার রান্নাঘরে গোপালের জন্য একটি নতুন পদ নিয়ে হাজির হয়েছি। আজ থাকছে ময়দা দিয়ে একটা নতুন রেসিপি। তো আমার গোপালের জন্য একটা নতুন, আমার চ্যানেলেও নতুন। তো দেখুন কেমন কি রান্না করি। আর এই ময়দা দিয়ে যে রান্নাটা আমি করব, তার সঙ্গে লাগছে আলু আর ফুলকপি। এই দিয়ে আমি আজকে রান্নাটা করব। তাহলে চলুন চটপট রান্না শুরু করি। আমি 1 কেজি ময়দা নিয়েছি আর 1টা ফুলকপি নিয়েছি, 3টে আলু নিয়েছি। আজকে রান্নার জন্য সবজি হিসেবে এই দুটো লাগছে আর ময়দা লাগছে। প্রথমে আমি ময়দাটা একটু মাখিয়ে নেব, কারণ এটা আধ ঘন্টার মতন রাখতে হবে মাখিয়ে। তাই প্রথমে এই কাজটাই করব। এটা 1 কেজি ময়দা। আমি এখানে কিছুই দেব না, জল দিয়ে একটা ডোলা পাকাবো। অল্প অল্প জল দিয়ে মাখাচ্ছি। আর জল দেব না, আমি এইভাবে ভালো করে একটু দাব দেব এটাতে। মাখানো হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টার জন্য একটু ঢাকিয়ে রেখে দিব, যাতে পুরো জিনিসটা সেট হয়ে যায়। এভাবে আমি রেখে দিচ্ছি, ততক্ষণে এখানে আমি বাকি কাজগুলো করে নিব। আমি হাত টাত ধুয়ে আসি, আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। ফুলকপির এই নরম নরম সবুজ যে ডাটাগুলো শাক সমেত, এগুলোর একটা দারুণ রেসিপি হয়। আমি আমার চ্যানেলে পরপর ছাড়বো, আপনারা সঙ্গে থাকুন। ফুলকপিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধুয়ে নেব। জয় রাধারানী। আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নেব, ঢাকা দিলাম। ওখানে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এপাশে আমি ময়দাটা দেখবো কতটা কি হলো। অনেকটাই সেট হয়ে গেছে, এইভাবে মাখানো হবে। এবার এরির উপরে আমি জল দেব। এই জলের মধ্যে ভালো করে চটকে নিব।
সাদা জল বের হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম সাদা জল বের হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ জল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভাবে জল দিয়ে ধুতে হবে দেখতে পাচ্ছেন একদম দুধের মতো জল বের হচ্ছে আর একটু ভালো করে চটকে ধুয়ে নিব দিয়ে এই জলটা পাল্টে দেব আবার পরিষ্কার জল দিয়ে আবার এই ভাবে চটকে ধুব এই ভাবে অনেকবার ধুতে হবে দুধ থেকে যেমন মাখন তোলা হয় পুরো সেইভাবেই সেই প্রসেসেই করা হচ্ছে এক কেজি ময়দায় এই পরিমাণ বেরিয়েছে আরো একবার ধোবো আর সাদা জল তেমন বেরোচ্ছে না তাই আর ধুতে হবে না এটা ধুয়ে আমি ভালো করে চটকে তুলে নিব তুলে নিচ্ছি এরকম একটা পরিষ্কার রুমাল নিয়েছি সাদা রুমাল এই রুমালে আমি একটু জড়িয়ে রেখে দেব এর মধ্যে বাকি যে জলটা রয়েছে এই সুতির রুমালে শুষে নেবে তাই আমি একটু রুমালে জড়িয়ে রেখে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব কড়াইতে তেল দিচ্ছি ফুলকপিগুলো ভেজে নেব নুন দিচ্ছি ফুলকপিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো আমি আর ভাজবো না এবার আমি তুলে দিচ্ছি আমি রুমালে জড়িয়ে দিয়েছিলাম জলটা শুষে নিয়েছে একদম নরম তুল তুলে এবার এখান থেকে আমি এইভাবে বলের মতন করে গড়ে নেব কারণ এগুলো তেলে যখন ভাজা হবে অনেকটাই ফুলে উঠবে তাই যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেওয়াই ভালো এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি কতগুলো হয়েছে দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে ছেড়ে ভেজে নেব আজকে কি বাতাস বইছে ঝড়ের মতন বাতাস হচ্ছে
কিভাবে ফুলে উঠেছে দেখুন, হালকা লাল কালার হয়ে গেছে। এবার আমি তুলে নিব, বেশিক্ষণ রাখবো না, এগুলো ঠান্ডা হলে গা ছেড়ে যাবে। এইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষে তেল দিচ্ছি। আমি ফোড়ন দেব, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, দারচিনি আর এলাচ এটা নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি আদা বাটা দিচ্ছি এক চামচ। হলুদ দিচ্ছি, একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ। কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাতে কি কি মশলা দিচ্ছি আমি আপনাদেরকে নির্দিষ্টভাবে কিছু বলিনি, তাই রান্নার সময় আমি দিচ্ছি একে একে, এই সময় আপনাদেরকে বলে দেব। ধনে বাটা দিয়ে দিলাম, এরপর বেটে রাখা কাজু দিচ্ছি। আর বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। কাজু পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ নাড়বো না, সেদ্ধ করে আলু রেখেছিলাম সেগুলো আমি হাতে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে একটু আধ ভাঙা থাকলো, দেখতে ভালো লাগবে। আলুটা কষিয়ে নিয়েছি, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সবকিছুর সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি আমি। এবার আমি পরিমাণ মতন জল দেব এখানে।
তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি এখানে ময়দার যে ছোট ছোট ডো করে ভেজে রেখেছিলাম ওগুলো তুলে দিচ্ছি। এগুলো এবার জল পেয়ে কেমন ভাবে ফুলে উঠে দেখুন। তরকারিটা এখানে ফুটতে থাকুক। আমার পাশেই আমার বাড়ির বড় আম গাছ রয়েছে, ওখান থেকে পাকা পাকা আম পড়ছে, বাতাস হচ্ছে প্রচন্ড, তো পাকা আম পড়েছে গাছ থেকে। আমি পাকা আমটা তুলে নিয়ে আসছি, পড়ে যেন না যাই আবার। এই দেখুন কত বড় গাছ পাকা আম দেখুন, আর কি মিষ্টি আমাদের এই আম গাছের আমটা, দারুণ মিষ্টি। এই আমটা আমার গোপালকে আজকে কেটে দেব। জলের পরিমাণ অনুযায়ী আমি স্বাদ মতন লবণ দিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। তরকারিটা আমি আর একটু ফুটতে দেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, এবার আমার গোপালকে ভোগ দেওয়ার পালা, তাই আমি এটা নিবেদন করেই আসছি। আমি গোপালকে নিবেদন করে চলে এসেছি, এই যে ভোগের থালা। তাহলে দেখতে পেলেন ময়দা দিয়ে তৈরি হলো একটা সুন্দর রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। তাহলে গোপালের আজকে এই রান্নার পথটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। রাধে রাধে, ধন্যবাদ।